তো আমার ব্যবহারে যদি কখনো কারোর খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও অনেক বড় করে সেলিব্রেশনের একটা ভিডিও দেওয়া হতো কিন্তু পরিস্থিতি আর ভাগ্য কোনোটাই সাথ না দিলে যা হয় আর কি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আমি জিয়া আর তোমরা দেখছো ভালজি অফিশিয়াল আমার চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তো গাইজ আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি মাঝে অনেক আপস অ্যান্ড গেছে যে কারণে ব্লগ আনা হয়নি এই শাড়িটা তোমরা আগেও দেখেছো এই জুয়েলারি এই সব কিছুই তোমরা আগে দেখেছো আমি এই শাড়িটা নিয়েছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে বাট সিচুয়েশনটা এমন ছিল না যে আমি সেই যে গুজে ঘুরবো যাই হোক তো আমি ভাবলাম যে আজকে শাড়িটা পরি একটু ভালোভাবে সাজিয়ে নিজেকে একটু নতুনভাবে দেখি তো একটা জিনিস আমি তোমাদের বলতে চাই যে আমার ইনস্টাগ্রামে ফিফটি কমপ্লিট হলেও আমি কেক কেটেছি কিন্তু আমার চ্যানেলে হানড্রেড কে কমপ্লিট হয়ে গেছে আমার প্লে বাটন চলে এসছে তবুও এসব নিয়ে কোনো ভিডিও আসেনি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি অনেক প্রবলেমস গেছে মাঝখানে অনেক কিছু হয়েছে আর তোমাদেরকে কিছু কথা আজকে শেয়ার করার আছে তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমি ভিডিও শ্যুট করি তো চলো এখন ভিডিও শুট করতে চলে যাই এরপর রোদটা নেমে গেলে আর করতে পারবো না তো চলো আগে যাই তো আমরা চলে এসেছি ভিডিও শুট করতে আর একটা ভিডিও তিনবার অলরেডি আমার করা হয়ে গেছে তবু ঠিক পারফেক্ট অ্যাঙ্গেল যেটা মা চাইছে যেটা আসেনি ফাইনালি হলো এবার কয়েকটা সিনেমাটিক শর্ট বাকি আছে শর্ট করে নেবো তারপর তোমাদেরকে আমার বাটনটা তো ফাইনালি আর এখন আমরা বেরিয়ে গেছি বাইরে যাব বলে তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা খেয়ে বেরিয়ে আসিনি প্রচন্ড খিদে পেয়ে গেছে কেউই খেয়ে বেরিয়ে আসিনি জন্য খিদে পেয়ে গেছে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে যেগুলো শেয়ার করবো যেগুলো তোমাদের না জানালেই নয় তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে বাড়ি তো গাইস এটা হচ্ছে আমার সিলভার ফ্লেভারটা তো প্রত্যেকটা ক্রিয়েটারেরই একটা স্বপ্ন থাকে এটার তো আমারও একটা স্বপ্ন ছিল যেটা কবে হাতে আসবে তো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেল তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না তো তোমরা অনেকদিন দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি তোমার বাবাকে নিয়ে কিছু বলো তোমার বাবার কি হয়েছে আমি ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করবো বাট সেই সুযোগটা হয়ে ওঠেনি অনেক প্রবলেম হয়েছিলো মাঝে অনেক আপস অ্যান্ড ডাউন্স গেছে সেই কারণে ভিডিওটা করা হয়নি তো ফাইনালি নেক্সট ভিডিওটা আমি এটা নিয়ে আনবো যে আমার বাবার কি হয়েছিল আজকের এই দিনটার জন্য আমাকে দুটো বছর স্ট্রাগল করতে হয়েছে অনেক খারাপ ভালোর মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক ভালো মানুষ খারাপ হয়ে গেছে অনেক খারাপ মানুষ ভালো হয়ে গেছে তো অনেকেই বলো যে দিদি তোমার খুব অ্যাটিটিউড সত্যি বলতে আমার অ্যাটিটিউড বলতে কিছুই নেই ব্যাপারটা হচ্ছে যে আমি ছোট থেকে একাই বড় হয়েছি একাই সবসময় ছিলাম ছোট থেকে। তো মানুষের সাথে মিশতে আমি পারি না আমি ভালো বন্ধুত্ব করতে পারি না মানুষের সাথে দুটো ভালো করে আমি কথা বলতে পারি না প্রচন্ড ইন্ট্রোভার্ট টাইপের যেরকম হয় সেরকম আমি পুরো আর আমার এখানে বন্ধু বান্ধব বলতেও খুব একটা বেশি কেউ নেই খুব একটা বেশি বলবো না কেউই নেই বলতে গেলে স্কুলে যেই দু একটা বন্ধু আছে যাদের সাথে শুধু স্কুলেই দেখা হয় কারণ আমার আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স অনেকটা দুটো স্টেশন তো স্কুলের বন্ধুদের সাথে শুধু স্কুল টাইম টুকুই দেখা হয় তারপরে যে দেখা হয় সেরকম কিছুই না তো সেই কারণেই আমি মানুষের সাথে খুব একটা ভালো করে কথা বলতে পারি না তার জন্য মানুষ ভাবে যে আমার অনেক অ্যাটিটিউড কিন্তু না সেরকম কিছুই না আজকের এই চ্যানেলে যে হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে এই যে সিলভার ফ্লেভারটা এসেছে এটা হয়তো ঠিক আজকের দিনটা ঠিক এভাবে তোমাদের যে ভিডিওটা আমি দিচ্ছি ঠিক এভাবে হয়তো দেওয়া হতো না অনেক বড় করে সেলিব্রেশনের একটা ভিডিও দেওয়া হতো কিন্তু পরিস্থিতি আর ভাগ্য কোনোটাই সাথ না দিলে যা হয় আর কি সেটাই হলো এই দুটো বছরে অনেক মানুষ আসলো গেল অনেক মানুষকে চিনলাম জানলাম বুঝলাম সবশেষে যা বুঝলাম মানুষ যেই পাতে খায় সেই পাতেই ফুটো করে প্রত্যেকটা মানুষ আমার কোনো ব্যবহারে যদি কারো খারাপ লেগে থাকে কখনো তুমি এই যে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে মানে আমি যেটাই করি না আমি নিজে থেকে কিছুই করি না আমাকে যে যেটা বলে যেভাবে বলে বলে আমি আমি সেভাবেই চলি সেই কারণে না এটা আমার ভুল যে যেটা সেটাই আগো পিছু কিছু ভাবি না যে যেটা বলে আমি সেটাই শুনে সেটাই করে দিই এটাই হয়তো আমার সব থেকে বড় ভুল তো আমার ব্যবহারে যদি কখনো কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও তো গাইজ আমি যদি এখন বলতে যাই তো কথায় অনেক কথাই বেড়ে যাবে আমার চুপ থাকাটাই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওটাতে নতুনভাবে সবার সাথে দেখা হবে টাটা